আসসালামু আলাইকুম আমি শামিতুলি আমি ফুড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে মানকচু দ্বারা দেশি মুরগি রান্না করে দেখাবো তো মানকচুগুলোকে এভাবে কেটে আমি গরম পানিতে হালকা হচ্ছে ধুয়ে নেব গরম পানি দিয়ে এখানে কিন্তু সেদ্ধ করব না জাস্ট ধুয়ে নেব এবার কড়াইয়ে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন বাট আমি যখন তেলটা পরিপূর্ণভাবে গরম হয়ে আসবে তখন হচ্ছে বাটা মশলা দিয়ে দেব দেশি মুরগিটা কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি মজার হয় এখানে জিরা আদা আর হচ্ছে পিঁয়াজ বেটে দিয়ে দিয়েছি আর জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে আর রসুনের পরিমাণটা দিতে হবে একটু বেশি করে যেহেতু কচুর তরকারি এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আর হচ্ছে হচ্ছে এবার মশলাটাকে আমি হচ্ছে তেলের সাথে ভালো মতো হচ্ছে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আজকে রান্নাটা হচ্ছে দেখুন ধাপে ধাপে আপনারা অনেকেই টেনশন করেন যে কচু দিয়ে রান্না করলে কলা ধরার সম্ভাবনা থাকে কি না একদম গলা ধরবে না যদি আগে গরম পানি দিয়ে ধুয়ে নেবেন দেন হচ্ছে পরবর্তীতেও হচ্ছে আমার পদ্ধতি ফলো করে আপনারা সম্পূর্ণ রেসিপিটা ফলো করুন এবার যতটা সময় হচ্ছে পেঁয়াজ রসুন এবং আদা জিরাগুলোকে হচ্ছে তেলের সাথে খুব ভালো করে হচ্ছে ভেজে নিতে হবে তাহলে হচ্ছে মশলা কষানোটা কিন্তু ভালো করে আসবে তারপর এখন হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় কাপের মতো দেড় টেবিল চামচের মতো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো এবার মশলাটাকে হচ্ছে ভালো মতো কষিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটাকে এখানে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো আমি কষিয়ে নেব যাতে মশলার পানিটা খুব ভালো মতো ফুটে আসে আর হচ্ছে উপরে তেলটা ভেসে ওঠে তো দেখুন পারফেক্টভাবে হচ্ছে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে আর আজকে রান্নাটা দেশি মুরগি দিয়ে করব তো দেশি মুরগি কিভাবে কষালে হচ্ছে সফট হয়ে যায় সেটা পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে মশলায় কিন্তু পানি আছে আর মুরগি থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হবে আমি এই মশলার সাথে মুরগির মাংসটাকে ভালো মতো মিক্সড করে মশলার যে পানি আর মুরগির মাংস থেকে আলাদা একটা পানি বের হবে এই পানি দিয়ে প্রথম হচ্ছে দেশি মুরগিটাকে ভালো করে কষিয়ে নেব তো এখানে অবশ্যই সময় করে হচ্ছে দেশি মুরগিটাকে কষিয়ে নিতে হবে আর এখানে আমি একটু দারচিনি এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর এখন আমি প্রায় হচ্ছে দশ থেকে দশ মিনিটের মতোই হচ্ছে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নেব কিছুটা খানিকটা সময় পরে পরে নেড়ে দিয়ে তো দেখুন এখনও কিন্তু মুরগির মাংসে পানি আছে অনেকটাই টেনে গেছে আর মাংসটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে আর মাংসের ঝোলটাও কিন্তু অনেক সুন্দর কালার এসেছে এখন এই পর্যায়ে হচ্ছে আমি আরও অল্প সামান্য এক মকের মতো পানি দিয়ে আবারও হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব তো এখানে কিন্তু দুই ধাপে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি প্রথম হচ্ছে মশলার পানির সাথে কষিয়ে এনেছি আবার পরবর্তীতে পানি অ্যাড করে হচ্ছে কষিয়ে নিলাম এবার কিন্তু মাংসটা একদম আর কি সফট হয়ে গেছে নরম হয়ে এসেছে এই পর্যায়ে হচ্ছে ধুয়ে রাখা কচুটা দিয়ে দিচ্ছি কচু সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না দেওয়ার পরই হচ্ছে সেদ্ধ হয়ে যায় এখন কচুটাকে হচ্ছে মাংসের সাথে আমি কষিয়ে নিচ্ছি আর পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু কচুটা একদম নরম হয়ে আসবে তো কচুটা আপনারা চেষ্টা করবেন দেশি মুরগিটাকে ভালো মতো কষিয়ে দেন হচ্ছে তারপরে কচুটা দেওয়ার জন্য নালে আদারওয়াইজ কিন্তু কচুটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি চুলায় হচ্ছে হালকা গরম কুসুম পানি করে নিলাম এভাবে কুসুম পানি করে দেন হচ্ছে কচুর তরকারিতে আমি এবার ঝোল হিসাবে দিয়ে দেব। আর কচুটাও কিন্তু পারফেক্টভাবে কষানো হয়ে গেছে বাকি ঝোল দিয়ে দিলে কিন্তু কচুটা মাংসের সাথে রান্না করা হয়ে যাবে তো আপনারা অবশ্যই এখানে চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করা কচুর তরকারিতে কচুটা ধুতেও গরম পানি ব্যবহার করবেন আর পরবর্তীতে ঝোল হিসাবেও গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কচুতে গলা ধরার সম্ভাবনা একদমই থাকবে না আর খুব ভালোভাবে সফট হয়ে যাবে দশ মিনিটের মতো রান্না করে নিচ্ছি দেখুন ফাইনালি কিন্তু মাখা মাখা মুরগির মাংস কচুর তরকারি দিয়ে রান্না করা হয়ে গেছে তো আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ